পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে জুলুম আর বৈষম্যের বিরুদ্ধে লড়াই। 24 বছর পর্যন্ত ওরা আমাদের উপর জুলুম আর বৈষম্য করেছিল, 24 বছর পর্যন্ত ওরা আমাদের অধিকারগুলো হরণ করেছিল, 7 কোটি মানুষের অধিকার হরণ করে, আমার দেশ থেকে সম্পদ পাচার করে পশ্চিম পাকিস্তানকে সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলবার, আর পূর্ব পাকিস্তান এই বাংলাদেশকে অবহেলার দৃষ্টিতে দেখেছিল। আজকের মাহফিল শুরু তো হয়েছিল 15ই ডিসেম্বর, কিন্তু এটা ঘড়ির কাঁটায় সময় অতিক্রম হতে হতে এখন ঘড়ির কাঁটা 12টার সীমানা অতিক্রম করে আরো দূর অগ্রসর হয়ে গিয়েছে। ক্যালেন্ডারে এখন আর 15ই ডিসেম্বর নয়, এখন চলছে হলো 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর আমরা জানি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস। এখন কিছু তো বলতে হয় নাকি? আমাদের একটা সমস্যা কি জানেন, এখন যদি 16ই ডিসেম্বর সম্পর্কে কিছু বলি, কালকে দেখা যাবে একদল বলতেছে হুজুর ওয়াজ করবে 16ই ডিসেম্বর নিয়ে হুজুর বলে কেন, যদি না বলি তাহলে বলবো 16ই ডিসেম্বর হুজুর ওয়াজ করলো স্বাধীনতার কথা কিছু বললো না কেন। এখন আমরা স্বাধীনতার কথা বললেও সমস্যা, স্বাধীনতার কথা না বললেও সমস্যা। আমরা একটা বললাম শেরেকের বিরুদ্ধে, কেউ কেউ প্রশ্ন তুলল হুজুররা দুর্নীতির বিরুদ্ধে বলে না কেন, দুর্নীতির বিরুদ্ধে বললাম কয় সুদের বিরুদ্ধে বলে না কেন, সুদের বিরুদ্ধে বললাম কয় ঘুষের বিরুদ্ধে বলে না কেন, আবার ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোর অফিসার কয় ঘুষের বিরুদ্ধে বলে কেন। যুগে যুগে আমরা লড়াই করেছি, আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিল এই জুলুমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, এই জুলুমের বিরুদ্ধে 195 বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা হয়েছিল, সে লড়াই ছিল ইংরেজদের জুলুম আর বৈষম্যের বিরুদ্ধে লড়াই। এরপর কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে লড়াই করেছিল আমাদের এই পূর্ববঙ্গের মুসলমানেরা, সেটা ছিল দ্বিতীয় পর্বের স্বাধীনতার লড়াই, আর ওই লড়াই ছিল কলকাতার দাদাবাবুদের তাদের আধিপত্য থেকে নিজেদের জাতিকে মুক্ত করবার লড়াই। তারপরে তৃতীয় লড়াই ছিল পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে জুলুম আর বৈষম্যের বিরুদ্ধে লড়াই। 24 বছর পর্যন্ত ওরা আমাদের উপর জুলুম আর বৈষম্য করেছিল, 24 বছর পর্যন্ত ওরা আমাদের অধিকারগুলো হরণ করেছিল, 7 কোটি মানুষের অধিকার হরণ করে আমার দেশ থেকে সম্পদ পাচার করে পশ্চিম পাকিস্তানকে সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলবার, আর পূর্ব পাকিস্তান এই বাংলাদেশকে অবহেলার দৃষ্টিতে দেখেছিল। ওরা ইসলাম এটাকে কোনোদিন সমর্থন করে না, এ বৈষম্যকে ইসলাম সমর্থন করে না। ইসলাম সবসময়ই বলে যেখানেই জুলুম সেখানেই প্রতিরোধ, যেখানেই বৈষম্য সেখানেই মুক্তিযুদ্ধের সংগ্রাম। মোহতরম হাজিরিন, আমার আখেরি পয়গাম হলো আপনাদের কাছে, বাংলাদেশের স্বাধীনতা এটা দীর্ঘজীবী হোক, আমিন বলেন। বাংলাদেশের স্বাধীনতা সংরক্ষিত থাকুক, আমিন বলেন। আর বাংলাদেশের স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করুক, আমিন বলবেন। ওদের পরিপূর্ণতা মানে কি? পরিপূর্ণতার অর্থ হলো আমরা ইংরেজদেরকে ঝাড়াপিটা করে বিদায় করেছি, ইংরেজদের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি, কলকাতার ওই দাদাবাবুদেরকে ঝাড়াপিটা করে বিদায় করে পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের আধিপত্য থেকে মুক্ত করেছি, ওদের জুলুম আর বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি। অতঃপর পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে 9 মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে ওদেরকে ঠ্যাঙ্গারি দিয়ে বিদায় করে ওদের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি।
শুধু বিদেশীদের বৈষম্য থেকে মুক্তি পাওয়ার নামই পূর্ণাঙ্গ স্বাধীনতা নয়। ঠিক, পূর্ণাঙ্গ স্বাধীন সেদিন হবে যেদিন বিদেশি ইংরেজরা কলকাতার দাদা বাবুরা আর পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা যেভাবে বিতাড়িত হয়েছে আমার দেশের ভিতর থেকেও সমস্ত জুলুম আর বৈষম্যের কবর যেদিন রচনা করতে পারবে সেদিন হবে পূর্ণাঙ্গ স্বাধীনতা। আর এই পূর্ণাঙ্গ স্বাধীনতা মানব রচিত তন্ত্রের মাধ্যমে সম্ভব নয়, পূর্ণাঙ্গ স্বাধীনতা মানব রচিত মন্ত্রের মাধ্যমে সম্ভব নয়। মানুষের তন্ত্র মানুষকে মানুষের গোলাম বানিয়ে রাখবার শৃঙ্খল, মানুষের মন্ত্র মানুষকে মানুষের দাস বানিয়ে রাখবার কৌশল। আর মানুষের পূর্ণাঙ্গ স্বাধীনতা হলো সমস্ত মানুষের গোলামি বাদ দিয়ে গোলামি করবা একমাত্র কার? হে বাংলাদেশের মানুষ, যেদিন তোমরা নির্বিঘ্নে সমস্ত মানুষের ভয় ভীতি থেকে মুক্ত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনের দ্বারা শাসিত হবে সেদিনই তোমরা পূর্ণাঙ্গ স্বাধীন হবে। কাজেই বিজয় দিবসের এই ঐতিহাসিক লগনে বিজয় দিবসের 49তম বার্ষিকীর এই প্রথম প্রহরে বিজয় দিবসকে শ্রদ্ধা জানিয়ে আমি তোমাদের এক ভাই তোমাদেরকে আহ্বান জানাতে চাই, আসো হাতে হাত রাখি। আমাদের পূর্বসূরীরা তিনটি মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন ভূখণ্ড দিয়ে গেছেন। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, কলকাতার বিরুদ্ধে লড়াই, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই, তিনটি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে 55,000 বর্গ মাইলের এই মুসলিম স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, স্বাধীন মানচিত্র পেয়েছি, স্বাধীন পতাকা পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত স্বাধীন জাতি আমরা হতে পারি নাই। পূর্ণাঙ্গ স্বাধীন জাতি যদি হতে চাও, স্বাধীন জাতি যদি হতে চাও মুসলমান ইসলামী কনসেপ্ট অনুযায়ী, ততদিন পূর্ণ স্বাধীন হওয়া যায় না যতদিন পর্যন্ত আসমানের নিচে জমিনের উপর আসমানওয়ালার আইন দ্বারা শাসিত না হবে। কাজেই আসো পূর্ণাঙ্গ স্বাধীনতার শপথ গ্রহণ করি, মানব রচিত যত তন্ত্র আর মন্ত্র আছে সমস্ত তন্ত্রের শৃঙ্খল ভেঙে খান খান করতে হবে, সমস্ত মন্ত্রের কবর রচনা করতে হবে, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে, জাতির প্রত্যেকটা সেক্টর শিক্ষা বিভাগ বিচার বিভাগ আদালত অফিস রাষ্ট্রের সমস্ত জায়গায় যেদিন আল্লাহর কোরআন অনুযায়ী শাসিত হবে, যেদিন কোরআনের বিচার ব্যবস্থা অনুযায়ী আদালতগুলো বিচার করবে, যেদিন কোরআনীদের শাসন অনুযায়ী প্রশাসন আমাদেরকে শাসন করবে, যেদিন কোরআন অনুযায়ী আমার আদালত আর আমার অফিস চলবে, আমার শিক্ষা এবং আমার বিচার বিভাগ চলবে, সেদিনই আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতার সুফল ভোগ করতে পারব। রাজি আছেন তো সেজন্য ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন, আমিন, তৌফিক দান করেন, আমিন। সারা দেশে গোটা বাংলার তৌহিদি জনতা চেতনায় উজ্জীবিত হও, চেতনায় উজ্জীবিত হও, নিচে স্বাধীনতার স্লোগানে প্রবঞ্চিত হও, স্বাধীনতার মিথ্যা প্রবঞ্চনায় তোমরা ধোকায় পড়ে যেও না। পরিপূর্ণ স্বাধীনতা পেতে হলে আল্লাহর জমিনে আল্লাহর শাসন চাই, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা চাই, ইসলামী হুকুমত চাই, ইসলামী খিলাফত কায়েম করতে চাই। কোরআনিক শাসন ব্যবস্থা ছাড়া মানব মুক্তির ভিন্ন কোন পথ নাই, কোন পথ নাই, কোন পথ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনাদের সকলকে হিম্মত দান করুন, তৌফিক দান করুন। মহতরম হাজেরিন, কথা হলো এটাই যে আসলে যদি ওলামায়ে কেরামের কাছ থেকে জাতি তাদের দিক নির্দেশনা নিজেদের ইচ্ছা মতো আর পছন্দ মতো নিতে চায়, তাহলে ওলামায়ে কেরামের কথার দ্বারা, কোরআন এবং হাদিসের কথার দ্বারা সে জাতি প্রকৃত উপকার এবং কল্যাণ হাসিল করতে পারবে না। আপনি যখন একজন ডাক্তারের কাছে যাবেন, তো ডাক্তার সবসময় আপনাকে শুধুমাত্র মিষ্টি মিষ্টি সিরাপ দিবে খাওয়ার জন্য ঔষধ হিসেবে, এরকম আশা করাটা আপনার বোকামি। আপনাকে আপনার রোগ অনুযায়ী, রোগীর যেই সমস্যা, রোগীর যেই রোগ, সেই রোগ চিহ্নিত করে তার জন্য যেই ধরনের ঔষধ প্রয়োজন সেই ঔষধ ডাক্তার প্রয়োগ করবে। রোগী যদি আরোগ্য চায় তাহলে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী তাকে তার চিকিৎসা গ্রহণ করতে হবে। কখনো কোনো ঔষধ মিষ্টি হবে, হতে পারে কখনো ভিটামিন সি দিবে খেতে খুব মজা লাগবে, আবার কখনো এমন ঔষধও দিবে যে ঔষধটা খুব তিক্ত লাগে, তিতা লাগে, মজা লাগে না। আপনাকে যদি আরোগ্য লাভ করতে হয়, সুস্থতা যদি হাসিল করতে হয়, তাহলে শুধু ভিটামিন সি মিষ্টি ট্যাবলেট খাবেন আর তিক্ত ক্যাপসুলটা আপনি খাবেন না, তাহলে এই ডাক্তারের দ্বারা কোনোদিনও আপনার প্রকৃত চিকিৎসা হবে না। এটা সমস্যা ডাক্তারের নয়, সমস্যা রোগীর। এখন রোগী যদি ডাক্তারকে বলে দেয় যে ডাক্তার সাহেব আমাকে এই এই ঔষধ দিবেন, রোগী যদি ডাক্তারকে বলে দেয় আমারে এই এই ঔষধ দিবেন, এগুলো দিবেন না, তাহলে সেই রোগীর কথা অনুযায়ী যেই ডাক্তার চিকিৎসা করে ওই ডাক্তারও প্রকৃত ডাক্তার নয়, আর ওই রোগীও প্রকৃত কোনোদিন ডাক্তারের চিকিৎসার দ্বারা কল্যাণ হাসিল করতে পারবে না। ওলামায়ে কেরাম জাতির আধ্যাত্মিক চিকিৎসক, জাতির আত্মার চিকিৎসক, আর সেই আত্মার চিকিৎসার ফর্মুলা হলো কোরআন সুন্নায় বর্ণিত আছে। কোরআন সুন্নার বর্ণনা অনুযায়ী জাতিকে চিকিৎসা করতে হবে, সেই চিকিৎসা করতে গিয়ে কখনো রোগীর কোনোটা মনোভূত হবে, কখনো রোগীর কোনোটা মনোভূত হবে না। রোগীর মনের চাহিদা দেখে আর রোগীর মনস্কামনা দেখে যেই ডাক্তার চিকিৎসা করে সেই ডাক্তার দ্বারা আর কিছু হতে পারে, প্রকৃত অর্থে রোগীর কল্যাণ হতে পারে না। মহতরম হাজিরিন, কাজেই আলেম সমাজের কাছ থেকে গোটা জাতিকেই নির্দেশনা গ্রহণ করতে হয়, এবং আলেমদের দায়িত্ব হলো জাতির টপ টু বটম, একেবারে সর্বোচ্চ শ্রেণী থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার আলোকে দেশের মধ্যে, জাতির মধ্যে যে কোনো বিচ্যুতি দেখা যাবে, যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হবে, সেই বিচ্যুতি, সেই ভুল ত্রুটি সম্পর্কে জাতিকে সতর্ক করা, জাতিকে সংশোধন করা, জাতিকে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়া, এটা আলেমদের ঐতিহাসিক জিম্মাদারি।